সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন প্রশ্নোত্তর পর্ব সত্তর অর্থাৎ সেভেন্টি এই যাবৎকাল অর্থাৎ দীর্ঘদিন যাবৎ যারা পঁয়ষট্টি নাম্বার ভিডিওতে কমেন্ট করে ভাগ্যফল জানার আশায় অধীর আগ্রহে বসে আছেন তাদের নিয়ে আমার আজকের আয়োজন আপনারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখুন সেই সঙ্গে আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন ও বেলাইকনে প্রেস করে আমাদের সঙ্গে থাকুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় ভিউয়ার্স তার আগে একটি কথা বলে রাখি আপনারা যারা এর পরবর্তীতে ভাগ্যফল জানতে কমেন্ট করবেন তারা পঁচাশি নাম্বার ভিডিওতে কমেন্ট করবেন এবং কমেন্ট করার আগে লক্ষ্য করবেন যে জন্ম তারিখ জন্ম মাস জন্ম সাল জন্মবার জন্ম সময় এবং জন্ম স্থান অর্থাৎ আপনি যে জেলায় জন্মগ্রহণ করছেন এই ছয়টি জিনিস উল্লেখ করবেন এই ছয়টি জিনিসের কোনো একটি কম থাকলে কিন্তু আপনি আপনার প্রত্যাশিত ভাগ্যফল জানতে সক্ষম হবেন না তো দর্শকবিন্দুর সত্তর নম্বর ভিডিওতে সর্বপ্রথম যিনি ভাগ্যফল জানতে সক্ষম হচ্ছেন তিনি হচ্ছেন মোহাম্মদ শাহাবুদ্দিন আপনি জন্ম তারিখ জানিয়েছেন নয় আগস্ট দুই হাজার এক প্রশ্ন করেছেন জীবনে সম্পদশালী হতে পারবো কিনা এবং বিবাহ কবে হবে সেই সঙ্গে ব্যবসা করব না চাকরি করলে ভালো হবে দেখুন আপনার কুম্ভ লগ্ন এবং মিন রাশি কুম্ভ লগ্নের লগ্নাধিপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ চতুর্থে বসে আছে এবং রাশির তৃতীয় তাছাড়া আপনার পঞ্চমে রাহু শুক্র বৃহস্পতি যুক্ত আমি প্রথমে বলবো যে আপনার লেখাপড়ায় ব্রেক যাওয়ার কথা বা কোনো ব্রেক যাবে অর্থাৎ আপনাকে সতর্ক হতে হবে সেই সঙ্গে রাগ যে অহংকার আবেগ বর্জন করতে হবে নসেদ কিন্তু জীবনে অনেকাংশে বিপর্যয় ঘটে যেতে পারে বা মাঝপথে লেখাপড়া বন্ধ হয়ে যেতে পারে যার ফলে আপনার চাকরি করার পথ স্তব্ধ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু কম নয় তবে কর্ম অপেক্ষা ব্যবসা আপনার জন্য বেশি ভালো হবে তবে অংশীদারী ব্যবসা নয় একক ব্যবসা ব্যবসা যদি আপনি করেন তাহলে রেডি ফুড বা রেডি কোনো খাবারের ব্যবসা বাদ দিবেন সেই সঙ্গে চামড়া চামড়াজাত দ্রব্য লৌহজাত দ্রব্যের বিজনেস বাদে আপনি যে কোনো বিজনেস করতে পারেন দেখবেন ভালো হবে তাছাড়া দশমে মঙ্গল বিশেষ করে ঔষধপত্র হাসপাতাল ক্লিনিক এগুলোর ব্যবসা করলে আপনার জন্য ভালো হবে আর দশমপতি দশমভাবে বসে আছে জীবনে অর্থ সম্পদের কখনো কমতি হবে না কিন্তু রাখা কঠিন হতে পারে সব অর্থ সময় জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখবেন মনে রাখবেন সম্পদ আপনার স্থায়ী নয় সম্পত্তি স্থায়ী আপনি চেষ্টা করবেন সম্পত্তি ধরে রাখার বা সম্পত্তি কেনার দেখবেন স্থায়ী হবে তা ষষ্ঠে রবি এবং বুধযুক্ত থাকায় মানসিক বিষণ্নতা মনোকষ্ট মনচঞ্চলতা মনোবিঘ্নতা এগুলো যেন কুড়ে কুড়ে খাবে বিবাহ কবে করবেন দেখুন শুক্রের দশা চলছে আপনার সবে মাত্র আঠারো আঠারো বছর বয়স বিবাহটা একটু শুক্রের দশায় বৃহস্পতির অন্তরে অর্থাৎ দুই সালের আপনার নয় এপ্রিল দুই থেকে নয় ডিসেম্বর দুই হাজার একত্রিশের মধ্যে এই সময়ে বিবাহ করেন তাহলে বিবাহ ভালো হবে ভুল ক্রমেও প্রেমজ বিবাহ করতে না যাওয়ার শ্রেয় হবে প্রেমোজ বিবাহ কিন্তু আপনার ঘাতক বলে প্রমাণিত হতে পারে এ ব্যাপারে সতর্ক থাকবেন তাছাড়া কোনো নারী গঠিত কারণে সুনাম যশ মান মর্যাদা নষ্ট এমনকি আপনাকে দ্বিবিবাহে বাধ্য করতে পারে কিন্তু যদি আপনি এই উনত্রিশ সালের আগে আপনার বিবাহ হয় তাহলে প্রথম বিবাহ ডিভোর্স হয়ে যেতে পারে প্রতিকার স্বরূপ আমি আপনাকে বলবো যে যেহেতু আয়ভাবে কেতু রাজযোগ তৈরি করেছে অর্থাৎ কেতুর একটি প্রতিকার আর হচ্ছে শনি মহারাজের একটি প্রতিকার এই শনি আর কেতু ইন্দ্রনীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন ধারণ করবেন সকল বাধা বিঘ্ন অতিক্রম করে দুর্বার গতিতে এগিয়ে চলবেন দেখবেন জীবন সুখময় হবে শান্তিময় হবে বা প্রতিষ্ঠিত মানুষ রূপে পরিগণিত হবেন তবে রাজনৈতিক জীবনে লিপ্ত হওয়া ঠিক হবে না এবার আসি মোহাম্মদ হাসান এবার আসি মোহাম্মদ হাসান আপনি জন্ম তারিখ জানিয়েছেন উনত্রিশ মার্চ উনিশশো চুরানব্বই প্রশ্ন করেছেন সরকারি চাকরি হবে কি না রং কি এবং মাঙ্গলিক দোষ আছে কি না এই হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট দেখুন আপনার কুম্ভ লগ্ন লগ্নে শনি বুধ মঙ্গল অর্থাৎ লগ্নাধিপতি লগ্নে কিন্তু সে তো দ্বাদশপতি লগ্নপতি এবং দ্বাদশপতি শনি মহারাজ লগ্নে তৃতীয় দশমপতি মঙ্গল সে লগ্নে এবং পঞ্চম অষ্টমপতি বুধ সেও লগ্নে জীবনে নিজস্ব বুদ্ধি কৌশল প্রতিভা অধ্যাবসায় প্রভৃতির বলে আপনাকে জীবন সংগ্রামে জয়ী হতে হবে অপরের সহযোগিতা নেওয়ার আশা করা ভুল হবে অপরে কিন্তু আপনাকে সুবুদ্ধি অপেক্ষা কুবুদ্ধি বেশি দেবে কারণ চতুর্থে কেতু সংকট কালে বন্ধু বান্ধব আত্মীয় পরিজন কাউকেই কাছে না পাওয়ায় সত্যিকারের বন্ধু চিনতে সক্ষম হবেন মনে রাখবেন প্রেম রোমান্স ঘাতক বলে প্রমাণিত হবে তাছাড়া না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর অর্থকড়ি ধার দেওয়া নেওয়া থেকে সর্বদা সতর্ক থাকা সুবিচ্ছিন্ন হবে তাছাড়া আপনি স্বচ্ছ মানুষ নিট অ্যান্ড ক্লিন মানুষ আপনি আপনার রাশিতে বৃহস্পতি বসে আছে সারা জীবন সততা নিষ্ঠা একাগ্রতা ধার্মিকতা এগুলো আপনার জীবনে থাকবে সর্বোচ্চ ধর্মীয় সফর হজ আদায় হবে একাধিকবার তাতে সন্দেহ নেই সেই সঙ্গে কমপক্ষে পাঁচটি দেশ ভ্রমণ হবে কিসের চিন্তা আপনার আমার মনে হয় আপনার দুশ্চিন্তা করার কোনো কারণ নেই জীবনে জয়ী হওয়ার চেষ্টা করুন মাঙ্গলিক দোষ আছে কিনা যে প্রশ্ন করেছেন হ্যাঁ মাঙ্গলিক দোষ আছে লগ্নে মঙ্গল বিবাহে একটু সতর্ক থাকবেন কিন্তু এই মাঙ্গলিক দোষ খুব একটা ইফেক্টেড হবে না লগ্নপতি লগ্নে বসে আছে শক্তিশালী হয়ে মঙ্গল এখানে খুব একটা ক্ষতি করতে পারবে না তাছাড়া সে তো তৃতীয় দশমপতি এই মাঙ্গলিক দোষ নিয়ে আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই তবে কেতুর ক্যাটসাই এই যে চতুর্থে কেতু বসে আছে কেতুর ক্যাটসাই আর মস্তকে শুক্র বসা শুক্রের জন্য একটি ডায়মন্ড বা জারকোন এই দুটি রত্ন ধারণ করেন তাহলে আর হয়তো আপনার জীবনে জ্যোতিষের কাছে যাওয়ার প্রয়োজন পড়বে না এবার আসি সেলিনা আক্তার জন্ম তারিখ জানিয়েছেন উনিশে সেপ্টেম্বর উনিশশো চুরাশি প্রশ্ন করেছেন বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে জানতে চেয়েছেন রাশি এবং লগ্ন কি আর চাকরি যোগ আছে কি না দেখুন আপনার লগ্ন হচ্ছে বৃশ্চিক আর রাশি হচ্ছে মিথুন এই হচ্ছে জন্ম প্ল্যানেট তো বৃশ্চিক লগ্নের লগ্নাধিপতি লগ্নে অবস্থান একাই কিন্তু রাজযোগ তৈরি করেছে তবে লগ্নে কেতুর স্বাস্থ্যগত ব্যাপারে ছোটোবেলায় স্বাস্থ্য পাতলা থাকবে ঘা পাঁচা চুলকানি চর্মরোগে ভুগতে হবে মুখের ভিতর ফুচকা ফুচকা ঘা বা ধরেন লালা পড়া কি আপনার দোষ না করে দোষী অপরাধ না করে অপরাধী সাব্যস্ত হতে হবে উচ্চস্থান থেকে পতন কলহ গণ্ডগোল মারামারি এগুলোর মধ্যে কম বেশি আপনাকে পড়তে হবে তাই তো আপনাকে আমি একটি বিষয় বলবো তা হচ্ছে রাজনৈতিক জীবনে লিপ্ত না হয় সমীচীন হবে সেলিনা আক্তার আপনাকে আর অষ্টমস্ত চন্দ্র ফিমেল ডিজিজ এবং ঠান্ডাজনিত ব্যাধিপীড়া এতেও কিন্তু কম বেশি ভোগাতে পারে তবে বয়স বৃদ্ধির সাথে সাথে রোগ বিলুপ্ত হবে বিশেষ করে দুই সালের পরে আপনি সুস্বাস্থ্যবান হবেন এবং ভালো স্বাস্থ্যের অধিকারী হয়ে জীবন কাটাবেন তাতে সন্দেহ নেই আপনার ধনপতি এবং পঞ্চমপতি সে ধনভাবে বসে আছে রাজযোগ যা উপার্জন করবেন একশো টাকা উপার্জন করলে হয়তো সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ব্যয় হতে পারে বাকিটা কিন্তু আপনার সঞ্চয় হবে যার ফলে আপনার ভবিষ্যৎ ভালো হবে মনোরম গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন লাভ হবে তাতে সন্দেহ নেই চাকরি যোগ আছে কিনা চাকরি যোগ আছে কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি চাকরি করতে দিবে কিনা সন্দেহ আরেকটা জিনিস যদিও আপনি প্রশ্ন করেননি আপনার কিন্তু বিবাহ বিবাহিত জীবন নিয়ে কলহ বিবাদ এমনকি বেড সেপারেশান থেকে কোর্ট সেপারেশান পর্যন্ত চলে যেতে পারে এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে আর এই সতর্ক থাকার জন্য আপনাকে সপ্তমে রাহু বসে আছে রাহু এবং বৃহস্পতি এই দুটি গ্রহের প্রতিকার আপনাকে ধারণ করতে হবে তাহলে দেখবেন যে বিবাহিত জীবনের যে প্রবলেমটুকু এটা দূর হয়ে যাবে এবার আসি সুদীপ কর্মকার আপনি জন্ম তারিখ জানিয়েছেন আটই জুন উনিশশো নিরানব্বই প্রশ্ন করেছেন ভবিষ্যৎ জীবন কেমন যাবে বিবাহিত জীবন কেমন যাবে এবং উন্নতি কেমন করতে পারবো দেখুন আপনার বিশ্বিকলগ্ন মীন রাশি রাজ্য এই হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট রাশি এবং লগ্নের মধ্যে সব থেকে সেরা রাশি হচ্ছে মীন রাশি আর কর্কট বিশ্বিক মিন এই তিনটি লগ্ন হচ্ছে সব থেকে সেরা লগ্ন অর্থাৎ সেরা রাশি এবং সেরা লগ্ন নিয়ে আপনি জন্মগ্রহণ করেছেন অন্য কোনো প্ল্যানেট দেখার আবশ্যকতা খুব কম তথাপিও আপনার লগ্ন এবং ষষ্ঠপতি শনি ওই সরি লগ্ন এবং ষষ্ঠপতি মঙ্গল সে কিন্তু দ্বাদশে মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে অর্থাৎ বিবাহ বিবাহিত জীবন হিসাব করে বিয়ে না করলে বা বিবাহের পূর্বে সেই পাত্রপাত্রীর উভয়ের জোটক বিচার বিশ্লেষণ পূর্বক যদি বিবাহ বন্ধনে আবদ্ধ না হন তাহলে কিন্তু জীবন কালিমা লিপ্ত শুধু নয় মাছ সমুদ্রে পড়ে হাবুডুবু খেয়ে এমনকি জীবনে বিচ্ছেদ করতে পারে আমি জীবনে আমার এই জ্যোতিষ চর্চার জগতে দেখেছি অনেক জ্যোতিষকে যে রাশি দেখে জটক বিচার শুধু রাশি দেখে জটক বিচার করলে কিন্তু হবে না যে মেষ রাশির সাথে বিশ্বিক রাশির উত্তম মিলন রাশির সাথে যেমন রাশি অষ্টকূট বিচার করতে হবে আমি জটক বিচারের এর পূর্বেও কয়েকটি ভিডিও দিয়েছি আপনারা ওগুলো লক্ষ্য করবেন তারপর বা কোনো অভিজ্ঞ জ্যোতিষী শরণাপন্ন হয়ে জোটক বিচার বিশ্লেষণ পূর্বক তারপর বিবাহবন্ধনে আবদ্ধ হবেন দেখবেন জীবনে সুখী হবেন তবে সুদীপ কর্মকার আপনার কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক ভালো যাবে না কারণ তৃতীয় প্রতি শনি মহারাজ সে নিচস্থ হয়ে বসে আছে মস্তকে অর্থাৎ ষষ্ঠে আর তৃতীয় কেতু এ ব্যাপারে আপনাকে সারা জীবন ছাড় দিতে হবে সারা জীবন ভাই বোনকে সহযোগিতা করতে হবে কিন্তু কখনো সহযোগিতা পাবেন না তাছাড়াও অষ্টমে বুধ গালে ঘা কোনো তুতলামি ভাব লালা জরা এমনকি গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল টনসিলের প্রবলেম এগুলোতে কম বেশি ভুগতে হতে পারে বা ছোটোখাটো অস্ত্রোপচার করতে পারে তথাপিও আপনি ধনে মানে যশে উন্নতি করবেন আমি প্রথম কথাই বলেছি যে লগ্ন রাশিতে রাজ্য শুধু দাম্পত্য জীবন আর ভাই বোনের ক্ষেত্রটাকে যদি আপনি শান্ত করতে পারেন আপনার মতো সুখী মানুষ দুনিয়ায় খুঁজে পাওয়া খুব কষ্ট হবে এবার আসি দীপ্ত গোলদার আপনি জন্ম তারিখ জানিয়েছেন এগারোই মার্চ উনিশশো চুরানব্বই প্রশ্ন করেছেন ভাগ্যফল জানতে চাই এবং পূর্ব জন্ম সম্পর্কে জানতে চাই ভবিষ্যৎ কেমন যাবে দেখুন আপনার লগ্ন হচ্ছে বিশ্বিক লগ্ন এবং কুম্ভ রাশি বিশ্বিক লগ্নের লগ্নাধিপতি মঙ্গল সে রাশিতে কুম্ভে পঞ্চগ্রহ যোগ যুক্ত হয়েছে অর্থাৎ চতুর্থে শনি মহারাজ নিজ সেখানে রবি চন্দ্র মঙ্গল এবং বুধ এই চারি যুক্ত হয়ে বসে আছে চতুর্থভাবে অর্থাৎ বন্ধুবান্ধব ভাব কিন্তু গোলমাল পাকিয়ে ফেলেছে তাছাড়া মায়ের চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে পঞ্চমে শুক্র তুঙ্গস্থ সপ্তম্পতি এবং দ্বাদশপতি বিবাহের পর আপনার ভাগ্য উন্নতি হবে এমনকি শ্বশুরালয় থেকে প্রচুর অর্থ সম্পদ সম্পত্তির মালিক হবেন তবে স্ত্রীর রোগ পীড়িতার দরুন যেহেতু সপ্তমে কেতু বসে আছে জীবন সঙ্গীর চিকিৎসার দরুন আপনার প্রচুর অর্থ ব্যয় হবে এমনকি তাকে নিয়ে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে হতে পারে বৃহৎ কোনো অস্ত্রোপচার করতে পারে তথাপিও আপনি দাম্পত্য জীবনের সুখ সমৃদ্ধিময় জীবনযাপন করবেন তাতে সন্দেহ নেই যদিও আপনার প্ল্যানেটে মাঙ্গলিক দোষ বিদ্যমান কিন্তু মাঙ্গলিক দোষ সহ শনি রবিচন্দ্র এবং বুধযুক্ত থাকায় এইটা মানে গোলমাল পাকায় মাঙ্গলিক দোষ উড়িয়ে যাওয়ার মানে পথ খুঁজে পাচ্ছে না এমনটি বলা যায় অর্থাৎ আপনার মাঙ্গলিক দোষ নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই আরেকটি জিনিস আপনি জানতে চেয়েছেন পূর্ব জন্ম সম্পর্কে পূর্ব জন্ম সম্পর্কে জানানো এত সহজ বিষয় নয় এই সংক্ষিপ্ত পরিসরে সম্ভব নয় অর্থাৎ আপনাকে সম্মুখে আসতে হবে বা সময় দিতে হবে পুষ্টি বিচার করতে হবে তবেই না বলা যাবে তাও খুব কঠিন এ ব্যাপারে আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা আপনি কোনো অভিজ্ঞ জ্যোতিষের শরণাপন্ন হন সেখান থেকে আপনি জানতে পারবেন এটা এই সংক্ষিপ্ত পরিসরে প্রশ্নোত্তর পর্বে এই আপনার পূর্বজন্ম সম্পর্কে আমি কিছুই জানাতে পারবো না এজন্য আমি দুঃখিত আর ভবিষ্যৎ কেমন হবে অবশ্যই ভালো হবে কিন্তু আপনার প্রতিকার স্বরূপ রক্তমুখী নীলা এবং ক্যাটসাই এই দুটি রত্ন আপনি সারা জীবনের জন্য ধারণ করবেন দেখবেন আপনার আর পিছু ফিরে তাকাতে হবে না আপনার নৌকা স্রোতের দিকেই চলছে অর্থাৎ গনে চলছে তার উপরে পাল তুলে দেওয়া হবে যদি রক্তমুখী নীলা এবং আপনি ক্যাটসাই ধারণ করেন তাহলে যে গতিতে চলবে অর্থাৎ যদি আপনার টেন হর্স পাওয়ার ইঞ্জিন থেকে থাকে ওটা মিনিমাম আরও ফাইভ হর্স পাওয়ার যুক্ত হবে অর্থাৎ আপনি পুনরো হর্স পাওয়ারের ইঞ্জিন নিয়ে ইঞ্জিনের গতিতে আপনার নৌকা ধাবিত হবে এবার আসি অমিত পাল আপনি জন্ম তারিখ জানিয়েছেন পনেরোই মে উনিশশো অষ্টাশি প্রশ্ন করেছেন বাবা মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে এবং জীবনে ধন সম্পদ উপার্জন করতে পারবো কিনা না প্রতিকার কী দেখুন আপনার সিংহলগ্ন লগ্নে কেতু এই সিংহলগ্নের লগ্নে কেতু কিন্তু আপনার স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে ভোগাবে তাছাড়া চতুর্থ ভাগ্যপতি সপ্তমে রাহু যুক্ত হয়ে ঘোর মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে আরে জীবনে ধন সম্পদ উপার্জন বাবা মায়ের শরীর স্বাস্থ্য বড় কথা এটা তো পঞ্চমে শনি মহারাজ পিতার চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় করাবে কিন্তু মায়ের স্বাস্থ্য যথেষ্ট ভালো থাকবে তবে দাম্পত্য জীবনে স্ত্রীর শরীর স্বাস্থ্য স্ত্রীর মন মানসিকতা স্ত্রীর আত্মকেন্দ্রিকতা স্ত্রীর রাগ যে দেখরোখা মনোভাব বারংবার আত্মধ্বংসের দিকে দাবিত হওয়া একাধিকবার সাময়িক বিচ্ছেদ এমনকি চিরস্থায়ী বিচ্ছেদের রূপ নিতে পারে যদি বিবাহে সতর্ক না থাকেন বা বিবাহ বিবাহিত জীবনে ছাড় দেওয়ার মানসিকতা না থাকে এমন কি দ্বিতীয় বিবাহের প্রয়োজন পড়তে পারে জীবনে ধন সম্পদ উপার্জন করতে পারবেন কিনা দেখুন ধনপতি এবং আয়পতি সে দশমভাবে ভাবে বোধাদিত্য যোগ যুক্ত হয়েছে তাছাড়া ভাগ্য স্তরে বৃহস্পতির সাথে চন্দ্র অর্থাৎ রাশির রাশিতে বৃহস্পতি বসে আছে আপনার লগ্নের ভাগ্যস্থানে আপনি সৌভাগ্যবান মানুষ ধন সম্পদের কোনো দিন কমতি ঘটবে না কিন্তু মনে শান্তি বা হৃদয় শান্তি পাওয়া আপনার জন্য খুব কঠিন হবে এ ব্যাপারে সর্বদা সতর্ক থাকতে হবে প্রতিকার স্বরূপ আমি আপনাকে বলবো যে অবশ্যই রক্তপ্রবাল আপনাকে ধারণ করতে হবে সেই সঙ্গে শনি মহারাজের ইন্দ্রনীলা আর ক্যাটসাই ইন্দ্রনীলা ক্যাটসাই এবং রক্ত সারা জীবনের জন্য আপনার প্রতিকার দেখবেন জীবনে ভালো থাকবেন এবার আসি আব্দুল কাদের আপনি জন্ম তারিখ জানিয়েছেন বাইশ মে উনিশশো উননব্বই প্রশ্ন করেছেন পারিবারিক জীবন কেমন যাবে কর্মজীবন সম্পর্কে কিছু জানতে চেয়েছেন ধনী হতে পারবো কিনা তা জানতে চেয়েছেন দেখুন এই হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট আপনার লগ্ন লগ্নে বসে আছে রবি বুধ বৃহস্পতি শুক্র যোগ অর্থাৎ লগ্নভাগ্য নিঃসন্দেহে শুভ ফল প্রদান করবে যদিও লগ্নে গুরু চন্ডালী দোষ যুক্ত হয়েছে কিন্তু সেখানে ধনপতি পঞ্চমপতি এবং চতুর্থপতি একসঙ্গে যুক্ত থাকায় সেই সঙ্গে অষ্টম আয়পতি বৃহস্পতি যুক্ত থাকায় লগ্নভাবকে চাঙ্গা করে তুলেছে জন্ম থেকে ধনভাগ্যে উন্নতি মৃত্যুকালেই উন্নতি অব্যাহত থাকবে তাছাড়া আপনার বাবাও কিন্তু নিজস্ব ক্ষমতায় বংশের বুকে মাথা তুলে দাঁড়িয়েছে যথেষ্ট নামজাদা ব্যক্তিরূপে পরিগণিত হয়েছে যদিও বাবা শেষ জীবনে অনেক ব্যাধি পীড়ায় ভুগতে পারেন তথাপিও কিন্তু সে প্রতিষ্ঠিত মানুষ ছিলেন আছেন এবং থাকবেন তাতে সন্দেহ নেই সেটা নিজ চেষ্টায় তবে অষ্টমে শনি আপনাকে প্রচুর শ্রম করাবে এক কাজ বারবার করাবে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দেবে শত্রু ও বিরোধী পক্ষরা স্বচ্ছার হয়ে আপনার ফসলি ক্ষেত লণ্ডভণ্ড করে দিতে পারে এমনকি পরিবারের কারো অবসান পর্যন্ত শত্রুরা ঘটাতে পারে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে তাছাড়া কর্মভাবে রাহু কর্ম নিয়ে সদা চিন্তিত কর্মক্ষেত্রে মানে সহকর্মী অংশীদারদের সাথে কলহ বিবাদ এগুলো কিন্তু আপনার জীবনে ঘটতে থাকে থাকবে বা জীবনে বহুবার কর্ম পরিবর্তন করতে হতে পারে অবশ্য জীবনে যতবার কর্ম পরিবর্তন করবেন ততবারই কিন্তু কিছু না কিছু পজিটিভ ফল লাভ হবে যদি আপনার হাতে রক্তমুখী নীলা এবং ক্যাটসাই থাকে কারণ রক্তমুখী নীলা আর ক্যাটসাই পরার আবশ্যকতা রয়েছে কারণ শনি এবং রাহু রবি একসঙ্গে প্রতিকার করার জন্য তাছাড়া মিথুনে মঙ্গল আপনি তো মাল্টি ট্যালেন্টেড লোক বহুমুখী প্রতিভাদর মানুষ প্রতিভাবান মানুষ আপনি যে কাঝ দেবেন তাতেই কম বেশি সফল হবেন অর্থাৎ এগিয়ে যান জীবনে জয়ী হবেন ধনী হতে পারবো কিনা অবশ্যই ধনী হতে পারবেন আপনি ধনী হতে না পারলে আমি বলবো যে জ্যোতিষশাস্ত্র মিথ্যা হয়ে যাবে অর্থাৎ আপনি চেষ্টা করুন চেষ্টার সাথে গ্রহগত প্রতিকার গ্রহগত প্রতিকার হয়তো আপনাকে ধনী কোটিপতি করবে না কিন্তু ঝড় বৃষ্টির মাঝে একটা ছাতা যতটুকু ঠেক দেয় ঠিক ততটুকু ঠেক দেবে আপনি যে বৃষ্টিতে যাবেন রেইনকোট পরলে ঠেক দিবে না আপনি যুদ্ধে যাবেন বুলেট প্রুফ জ্যাকেট পরলে আপনাকে ঠেক দিবে না ঠিক আগুনে যাবেন আপনি ফায়ারপ্রুফ জ্যাকেট পরলে আপনাকে আগুনের হাত থেকে কিছুটা হলেও বাঁচাবে না ঠিক তদনুরূপ রত্নপাথর আপনাকে কিন্তু সেই বাধা বিঘ্নর হাত থেকে কিছুটা হলেও বাঁচাবে এবার আসি বেবি দাস আপনি জন্ম তারিখ জানিয়েছেন বিবাহ ও সরি আপনি জন্ম তারিখ জানিয়েছেন সাত সেপ্টেম্বর উনিশশো নব্বই এই হচ্ছে আপনার জন্ম প্ল্যানেট প্রশ্ন করেছেন বিবাহ কবে হবে মনের মতো গৃহবাড়ি হবে কিনা এবং বড় ব্যবসায়ী হব কিনা দেখুন আপনার মেষলগ্ন মিন রাশি এই মেষলগ্নের লগ্নাধিপতি মঙ্গল এবং অষ্টমপতি মঙ্গল ধনভাবে বসে আছে আর ধনপতি এবং সপ্তমপতি শুক্রাচার্য পঞ্চমে আপনি জানি না আপনি লেখাপড়ায় কত দূর কি করেছেন এখানে বলছে আপনি লেখাপড়ায় ভালো করার কথা কিন্তু ব্যবসা করবেন কেন ভালো চাকরি করার কথা ফরেন মিনিস্ট্রি কোনো কর্মে নিযুক্ত থাকার কথা জাতিসংঘের কোনো কর্মে নিযুক্ত থাকার কথা বা বিদেশে বসবাস করার কথা উন্নত বিশ্বের কোনো দেশে বসবাস করবেন উন্নত বিশ্বে আপনার অবস্থান করার কথা কিন্তু এখানে ইন্ডিকেট করছে মনের মতো গৃহবাড়ি হবে কিনা অবশ্যই হবে তবে দশমে রাহু আর দশম আয় প্রতি শনি মহারাজ নবমে থাকার কারণে এই শনির কিছু বাধাবিঘ্ন কিন্তু আপনাকে থাকবে প্রায় কাজে শুরু ভালো হবে শেষ ভালো হবে না প্রায় মানে কাজ মাঝপথে আটকে যাবে শত্রু ও বিরোধী পক্ষরা চাঙ্গা হয়ে থাকবে রাজনৈতিক জীবনে শুভ ফল পাবেন না এমনকি এই রাহুযুক্ত থাকায় আপনার শত্রু ও বিরোধী পক্ষরা আপনার জীবনকে নাস্তানাবুদ করে ছাড়তে পারে এ ব্যাপারে সতর্ক থাকবেন সেই সঙ্গে দাঁত চোখ পেটের রোগ এবং ঠান্ডাজনিত পীড়া ও রক্ত দুষ্ট পীড়ায় আপনাকে কম বেশি ভুগতে হতে পারে এ ব্যাপারে সতর্ক থাকবেন প্রতিকার স্বরূপ আপনাকে বলা যায় যে আপনি পীতম্বরী নীলা এবং চন্দ্রের জন্য মুক্তা পিতম্বরী নীলা এবং মুক্তা এই দুটি রত্ন ধারণ করবেন দেখবেন জীবনে জয়ী হবেন সেই সঙ্গে একটি রক্ত প্রবালও কিন্তু ধারণ করার আবশ্যকতা রয়েছে কারণ আপনি সাহসী কিন্তু দুঃসাহসী তা দূর করতে হবে তাহলে দেখবেন জীবনে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত হবেন তাতে সন্দেহ নেই এবার আসি ভৈরব মণ্ডল জন্ম তারিখ জানিয়েছেন উনত্রিশ সেপ্টেম্বর উনিশশো আটানব্বই প্রশ্ন করেছেন কর্মযোগ কত সালে আছে বিবাহ কত বছর বয়সে হবে এবং স্ত্রী কেমন হবে দেখুন আপনার লগ্ন হচ্ছে কন্যা লগ্ন আর লগ্নে রবি বুধ শুক্র ধনপতি এবং ভাগ্যপতি যার লগ্নে আর লগ্নে বুধাদিত্য যোগ কন্যা লগ্নের ক্ষেত্রে একাই রাজযোগ তৈরি করেছে অন্য গ্রহ যে যেখানেই থাকুক গোল্লায় যাক এই কিন্তু আপনার জীবনকে চাঙ্গা করে তুলবে কর্মযোগ আছে কিনা দেখুন দশমপতি সেও লগ্নে অবশ্যই কর্ম পাবেন এবং সামান্য পদে জন্ম মানে কর্মে নিয়োগ নিয়ে আপনি এক সময় ওই কর্ম প্রতিষ্ঠানের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বনে যাওয়ার সম্ভাবনাও কিন্তু অমূলক নয় কর্ম ব্যাপক দেশে বিদেশ ভ্রমণ বা উন্নত বিশ্বের কোনো দেশে ভ্রমণ কমপক্ষে পাঁচটি দেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে আপনার জীবনে তবে দ্বাদশে রাহু মঙ্গল ঘোর মাঙ্গলিক দোষযুক্ত হয় বিবাহ বিবাহিত জীবনে সতর্ক থাকতে হবে বিশেষ করে প্রথম বিবাহ ভেঙে যেতে পারে বা প্রথম স্ত্রী জীবনাবসান করতে পারে আপনাকে দ্বিবিবাহে বাধ্য করতে পারে তাই তো বিবাহের পূর্বে জ্যোতিষিক প্রতিকার বা গ্রহগত প্রতিকার এবং অভিজ্ঞ জ্যোতিষের স্বর্ণাপন্ন হয়ে দুজনের জন্ম তারিখ বিচার বিশ্লেষণপূর্বক বা যত বিশ্লেষণপূর্বক বিবাহ বন্ধনে আবদ্ধ হবে নসেন কিন্তু জীবনটা বিপন্ন করে ছাড়বে আর ষষ্ঠে কেতু বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে কিছু ক্রনিক ডিজিজ কিছু যে ব্যাধি সহজে সারবে না বা ব্যাধি আবিষ্কার করা যাবে না ব্যাধি ধরা পড়বে না অথচ শরীর খারাপ এমন কিছুতে আপনাকে ভুগতে হতে পারে সেই সঙ্গে গুপ্ত রোগ যৌন রোগ প্রস্রাব সংক্রান্ত রোগ পোস্ট সংক্রান্ত রোগ এগুলোতে আপনাকে ভুগতে হতে পারে তবে মনে রাখবেন দ্বাদশে রাহু মঙ্গল এই দুইটি গ্রহই কিন্তু একমাত্র বিবাহ বিবাহিত জীবন সন্তান সন্তান সন্ততি সম্পর্কিত জীবনকে বিপর্যস্ত বা ভেঙ্গে চুরে চুরমার করে দিতে পারে এ ব্যাপারে আপনাকে সতর্ক থাকতে হবে বাকি অবস্থান অবশ্যই ভালো যাবে তাতে সন্দেহ নেই বিবাহ কত বছর বয়সে হবে আপনার কিন্তু বি বিবাহ যোগ দুই হাজার বিশ সালের অক্টোবরে আঠাশ তারিখ থেকে শুরু হবে কিন্তু আমি একজন জ্যোতিষশাস্ত্রজ্ঞ ব্যক্তি হয়ে বলবো যে আপনি বিবাহ কোনো ক্রমে চব্বিশ সালের আগে করবেন না দুই পার করার পর তারপর গিয়ে বিবাহে বা বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন নচেত কিন্তু জীবন আপনাকে দুমড়ে মুচড়ে একেবারে নিঃস্ব করে দিতে পারে এবার আসি প্রদীপ সরকার আপনি জন্ম তারিখ জানিয়েছেন বাইশ জানুয়ারি উনিশশো পঁচাশি প্রশ্ন করেছেন ভবিষ্যৎ জীবন সম্পর্কে কিছু জানতে চেয়েছেন বিবাহ কবে হবে এবং দাম্পত্য ও সন্তান ভাগ্য কেমন দেখুন আপনার লগ্ন এবং মকর রাশি মেষলগ্নের লগ্নাধিপতি এবং অষ্টমপতি মঙ্গল সে একাদশে যুক্ত হয়ে বসে আছে ধনপতি সপ্তমপতির সাথে বিশেষ করে বিবাহ কবে হবে বিবাহ যোগ চলছে আপনি বিবাহিত জীবনে সুখ সমৃদ্ধি প্রতিষ্ঠার সন্ন্যসী করে আরোহণ করবেন এমনকি আপনার সন্তান জন্মের পরে আর এক ধাপ এগিয়ে যাবেন সন্তান জগৎখ্যাত হবে তাতে সন্দেহ নেই দাম্পত্য জীবন তো বটেই সেই সঙ্গে সন্তান ভাগ্যে গৌরবান্বিত হবেন তাতে সন্দেহের কোনো অবকাশ নেই ভবিষ্যৎ জীবন সম্পর্কে জানতে চান দেখুন আপনার দশম এবং আয়পতি শনি মহারাজ সে কিন্তু অষ্টমে বসে আছে আপনার জীবনে দুই হাজার সাতাশ সাল পর্যন্ত গোল্ডেন টাইম সাতাশের পর এই যে শনির দশাকাল দুই হাজার সাতাশে জানুয়ারির ছয় তারিখ থেকে দুই হাজার ছেচল্লিশ সাল পর্যন্ত যে উনিশ বছর এই শনির দশাকাল কিন্তু ভালো যাবে না অর্থাৎ এই দুই হাজার সাতাশ সাল পড়ার আগে আপনি অবশ্যই ইন্দ্রনীলা এবং গোমের যত্ন ধারণ করবেন নচেত কিন্তু এই শনির দশাকালে আপনাকে নাকানি চুবানি দিয়ে এমনকি সঞ্চিত অর্থ কপ্পুরে ন্যায় বিনাশ গটিয়ে ঋণগ্রস্ত করে ছাড়তে পারে এ ব্যাপারে আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে সেই সঙ্গে রাগ যে দহংকার আবেগ বর্জনের সাথে পরিশ্রমী মিতব্যয়ী কৌশলী হতে হবে তাহলে দুর্যোগ অনেকাংশে লাঘব হবে তাতে সন্দেহ নেই অর্থাৎ আপনার জীবনের এই শনির দশাকালটা যদি অতিক্রম করতে পারেন যেন তেন যে দুঃসংবাদ অংশীদার কর্তৃক ব্যবসা বাণিজ্য আত্মসাত গৃহবাড়ি আত্মসাত অগ্নিকাণ্ডে ধ্বংসবর্ষীভূত না হয় বা ভাঙ্গনে চলে না যায় তাহলে আপনার জীবনে বাকি সময়ে আপনি স্বর্ণযুগ হয়ে থাকবে আপনার জীবনে তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লাগে এবং ভাগ্যফল প্রত্যাশীদের জীবনের সঙ্গে মিল খায় তাহলে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন সেই সঙ্গে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান তা কমেন্ট বক্সে জানান আপনাদের একটি কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও তৈরির উৎসাহ যোগাবে ধন্যবাদ সবাইকে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এই কামনায় মহান সৃষ্টিকর্তা আপনাদের মঙ্গল করুন